আমরা কিভাবে মালয়েশিয়ার ভিসা চেক করব তাই আজ জানবো। তো মালয়েশিয়া ভিসা যখন আমাদের কাছে থাকবে তখন মালয়েশিয়া ভিসাটি সঠিক কিনা বা ভিসাটি ঠিক আছে কিনা বা যার নামে ভিসাটি এসেছে তার নাম আছে কিনা এই বিষয়টি যাচাই করার জন্য আমাদের যা করতে হবে তা হলো আমরা আমাদের কম্পিউটারের একটি ব্রাউজার ওপেন করব। ওপেন করে তা আমি লিঙ্কটি দিয়ে দেব, কিন্তু লিঙ্কটি আমি তারপর বলে দেই। এখানে লেখা আছে services.imi.gov.mi/mi/imms/ipls status। এই লিঙ্কটি আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেব, তারপরে এই লিঙ্কটি বলে দিলাম। তারপরে লিঙ্কটি লেখার পর গুগলে লিখলাম বা উপরে বারের মধ্যে লেখা যাবে, তারপরে এখানে ইন্টার চাপ দেব। তারপরে এই যে উপরের যে লিঙ্কটি আসছে সেটাই আমরা ওপেন করব। এটাতে ক্লিক করলাম, লিঙ্কটিতে ক্লিক করার পরে এই যে দেখুন যে ওয়েবসাইটটি আসতেছে, একটু লোডিং নিচ্ছে, একটু টাইম নিচ্ছে। যে এই যে যে ওয়েবসাইটটির মাধ্যমে আমরা মালয়েশিয়া ভিসা চেক করব এই ওয়েবসাইটটি এসে পড়েছে। তো এখন এই অবস্থায় থাকার পর এখন আমরা যা করব, আমাদের যে ভিসা কপিটি আছে এই ভিসা কপির থেকে এই যে উপরের একটি 10 সংখ্যার একটি ডিজিট আছে এই ডিজিটটি আমরা নিব। এই ডিজিটটি এখানে নিয়ে এই যে উপরে নম্বর পরমোহনান যে এই অপশনটি আছে এই অপশনটিতে আমরা এই ডিজিটটি লিখে দেব। তারপরে ডিজিটটি লেখার পর তারপরে এখানে আছে পাসপোর্ট নাম্বার, তারপর আমরা পাসপোর্ট নাম্বারটি লিখে দেব। তারপর এখানে নিচে যে অংশটি আছে এই যে এইটাতে আমরা লিখব বিজিডি লিখব। এখানে যে অপশনটি আছে এটাতে আমরা বিজিডি লিখব। লিখে এখানে দেখুন ক্যারি অন লেখা আছে, এটাতে আমরা ক্লিক করে দেব। এই যে দেখুন এখন কিন্তু এই যে আপনার ইনফরমেশনটা এসে পড়ছে হুসাইন তালেব নামের যে মালয়েশিয়ান ভিসাটি হয়েছে এই ভিসাটি কিন্তু এখানে দেখাচ্ছে। যদি এই ভিসাটি সঠিক না থাকতো নাম্বারগুলো তাহলে কিন্তু এখানে এই ইনফরমেশনটি আসতো না। তো ইনফরমেশনটি ঠিক আছে বলে কিন্তু ভিসাটি ঠিক আছে বলে কিন্তু এখানে ভিসাটি দেখাচ্ছে এবং নাম দেখাচ্ছে, তো পাসপোর্ট নাম্বার দেখাচ্ছে। তো এইভাবে করে কিন্তু আমরা মালয়েশিয়ান ভিসা চেক করতে পারি। এটা সৌদি আরবের ভিসার মতো না যে অল ডিটেলস দেখাবে, এই মালয়েশিয়ান ভিসা শুধুমাত্র এই নাম এবং ইনফরমেশান পাসপোর্ট ইনফরমেশানটাই দেখায়। তো এভাবে করে কিন্তু আমরা মালয়েশিয়ার ভিসা চেক করতে পারি। তারপর এখান থেকে যদি আপনার প্রিন্ট দিতে মন চাই কন্ট্রোল ধরে পি দিলেই কিন্তু আপনার প্রিন্টের অপশন এসে পড়বে, তারপর আপনার প্রিন্টার থাকলে আপনি প্রিন্ট দিয়ে নিতে পারেন। তো এভাবে করে আমরা মালয়েশিয়া ভিসা চেক করতে পারি। তো আশা করি যাদের মালয়েশিয়া ভিসা চেক করার প্রয়োজন পড়ে তারা এই ভিডিওটি দেখার মাধ্যমে উপকৃত হবেন। ভিডিওটি এ পর্যন্তই। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন, আর অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।